দরবেশা আল্লাহর দরবারে দোয়া করতে আছে আল্লাহ আমার মনে চায় আমার জিন্দিগি আপনার গোলামিতে আমি কাটায়া দেই আল্লাহ পাক কবুল কইরা ফালাইছে পাথরের ভিতরে পাঁচশো বছর পর্যন্ত সিজদায় পড়ে আছি আল্লাহ রাব্বুল আলামিন পাশে একটা মিষ্টি পানির নহর রাখছে বাম পাশে একটা আনার গাছ লাগায় দিছে দরবের সাপ পাঁচশো বছর পর্যন্ত নির্বিঘ্নে ইবাদ করে মিষ্টি পানির মিষ্টি নহরের পানির পান খা পান খায় পানি খায় আর এই পাশ দিয়া আনার ফল খায় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার মনে চায় আমার জন্য শেষদা অবস্থায় মরণ হয় আল্লাহ আকবার আমার জন্য শেষদা অবস্থায় মৃত্যু হয় এটা আমার ইচ্ছা এটা আমার দিলের তামান্না আল্লাহ কয় যা দরবে সেটাও কবুল করলাম তা সিরে মারিফুল কোরআনে আসছে এটাও কবুল করলাম যাও শেষদা অবস্থায় দরবেশের মরণ হয়ে গেছে ইবাদাত কত বছর পাঁচশো বৎসর মৃত্যুর পর রব্বুল আলামিন বলতে আছে দরবেশ আমার অনুগ্রহ দয়ায় তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি তুমি মাপ আমার দয়ায় তোমারে মাপ করে দিছি যাও গা তুমি দরবেশের কাছে এটা মতেও ভালো লাগে নাই পাঁচশো বছর ইবাদত করছি তাহলে আল্লাহর দয়ায় কেন আমি মাপ পায়া যাব ইবাদতের বিনিময়ে তো ক্ষমা পাওয়ার কথা অফিসে গেলেন যাওয়ার পরে বললেন স্যার এই ফাইলটারে পূরণ করে দেন এখন ফাইল পূরণ করে দিয়েছে টাকা টকাও সব দিছে না এখন স্যারে যদি আপনারে কয় যাও আমার দয়ায় ফাইল কবুল করছি তো টাকা নেছেন কার আপনার দয়ায় যদি ফাইল নেন তো টাকা নেছেন কার কথা ঠিক না ব্যাঠি তো দরবেশের ভাবটাই এমন পাঁচশো বছর গোলামি করছি সেজদা দিছি নামাজ পড়ছি এখন কয় আমার দয়ায় মাফ করে দিলাম যাও গা তুমি দরবেশের ভিতরে ভাবটাই এমন পৃথিবীর কেউ যেটা বুঝে না সেটা বুঝেন কে আল্লাহ বুঝা নাইছে আল্লাহ কায় ফিরিস্তার দল দরবেশকে পাঁচশো বছরের দূরে একটা জায়গায় দাঁড় করাও জাহান নাম থেকে পাঁচশো বছরের দূরে দাঁড় করায় রাখছে আল্লাহ কয় জাহান নামের ঢাকনাটা একটু খুইলা দাও জাহান ঢাকনা খুইলা দিছে জাহান নামের তীব্র যন্ত্রণার তাপ দরবেশের কলিজা শুকায় গেছি এবার দরবেশ বলতে আছে আমার একটু পানি দাও আমি তো পানির পিপাসায় অস্থির হয়ে যাইতেছি আল্লাহ কায়ো ফিরিস্তা এক গ্লাস পানি নিয়ে দরবেশের সামনে দিয়া যাও দরবেশ যদি পানি চায় বলে দিবা পাঁচশো বৎসরের ইবাদাত বিনিময় দেওয়া লাগবে এবার দরবেশের সামনে দিয়া ফিরিস্তা পানি নিয়ে যাইতেছে পানি দাও পানির পিপাসায় গলা শুকা গেছি ফিরিস্তা বলতে আছে পানি যে খাবার টাকা দেওয়া লাগবে কয় টাকা তো আর নাই তাহলে বিনিময়ে কিছু দিতে হবে কি বিনিময়ে দিব দরবেশকে বলতেছে পাঁচশো বছরের ইবাদত দেওয়া লাগবে তাহলে তুমি পানি পাবা না হয় পাবা না পানি আমার ইবাদত তোমার ইবাদত দাও পানি নাও বিনিময়ে সারা লেনদেন হবে না দরবেশ কয় সব কিছু পরে আগে আমারে বাসায় ল পানি দে ইবাদত লয়া যা খাইয়া কে বাচ্চা দেই পানির গ্লাসটা মুখের কিনারায় যখন নিছে কেবল মাত্র ঠোট পানির ভিতরে চুভাবে এন্ডিমিন টাইমে আল্লাহ কয় দরবেশ পানি খাইস না এক গ্লাস পানির বিনিময়ে যদি 500 বছরের ইবাদত দিয়া দাও তাহলে আমি তোমার কোটি কোটি মিষ্টি পানি খাওয়াইছি আনার ফল তোমার মুখে তুইলা দিছি প্রতিদিন কয়েক বার তুমি শ্বাস টানছো আর এর বিনিময়ে কি দিবা তুমি আকবার দেহ দরবেশ কয় আল্লাহ তোমার দয়া ছাড়া আমার কোনো গতি নাই আল্লাহ কয় এটাই তো বলছিলাম যে আমার দয়া সারা কেউ মাপ পাবে না আল্লাহর রসুল যখন হাদিস শোনাইতেছে মা আয়েশা বলে হুসুর আপনি ওকে আল্লাহর দয়ায় বেঁচে যাবেন বলে হা ওহ ফির ইল্লাহ কামা তাখত দানা মিং দাম্বিকা ওয়ামা তাখর নবীর সামনেও গুনা নাই পিছনেও গুনা নাই বেগুনা মাসুম সেই নবী বলে আল্লাহর অনুগ্রহ দয়ায় আল্লাহ আমাকে বাঁচায় দিবে আল্লাহ আকবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলায়ের কথা কে না জানে মারা যাওয়ার পরে তার এক সাদরে সাগরে আহম্মদ ইবনে বাগদাদি স্বপ্নে দেখতেছে বাইজিত আল্লাহ কেমন ব্যবহার করছে বাইজিত কয় আল্লাহ তো আমারে মাফ কইরা দিছে তবে এমন একটা আমলের বিনিময়ে ক্ষমা করছে যে আমলটার ব্যাপারে আমি মোটেও সচেতন ছিলাম না মনে করছে ওইটা কবুলি হইবে না ওটা কি আমল এনতেকালের পরে রব্বুল আলামিন প্রশ্ন করে বাইজি কি আমল নিয়ে আমার দরবারে আসছ পেশ করো আল্লাহ কয় বাইজিত রে অনেক নিয়ামত দিয়ে দুনিয়ায় চালাইছি কি আমল নিয়ে আমার কাছে আসছ বলো বাইজিদ চিন্তা করল নামাজটারে পেশ করি না নামাজও তো সাহাবাই কেরামের মতো পড়তে পারি নাই রোজা না রোজার হক আদায় করতে পারি নাই তার মতো ব্যক্তি বলে এই কথা তা অবস্থা কি হইবে এরপরে বাইজিদ বলতে আছে আল্লাহ জাহান নামের আগুন রে আমি এত ভয় পাই সব আমি ভুই লাগেছি তবে আমি আপনারে বিশ্বাস করি আপনার প্রতি ইমান আনছি আমার ভিতরে ইমান আছে এটাই শুধু আমল আল্লাহ আকবর ইমান সারা আমার কিছুই নাই আল্লাহ একদিন দুধ খাওয়ার কারণে তোমার পেট খারাপ হয়েছে কহা হইছে। তুমি ওই দিন কি বলছিল আমি কইছিলাম দুধের কারণে আমার পেটটা খারাপ হয়ে গেছে তো বাইজিৎ অনেক মানুষ তো বিষ খায় তাও তো আমি আল্লাহ বাঁচায় রাখি তুমি কেন বললা যে দুধ খাওয়ার কারণে আমার পেট খারাপ হয়েছে অলকদ্রি হইরিহি অসররিহি মিনাল্লাহিতা অলবাদ আল মাউদ ভালো মন্দ করার মালিককে তা তুমি কেন বললা যে দুধ খাওয়ার কারণে আমার পেটটা খারাপ হয়ে গেছে ভাই জিদ বলতে আছে আল্লাহ কোন আমুল ইত গ্রহণযোগ্য হয় না এবার আপনি যদি আপনার দয়ায় মাপ করেন তো মাপ টা না হইলে আমার হাতে তো জাহান্নামের শিকর উঠে যাবে আল্লাহ কায় জিদ একটা আমল কবুল হয়ে গেছে ওই আমলটার ব্যাপারে তুমিও সচেতন না কি আমল আমবস্যার রাত বাহিরে প্রচন্ড শীত কথা কি বুঝতেছেন প্রচন্ড ঠান্ডা কুয়াশায় কিছুই দেখা যায় না ওই সময় একটা বিড়াল বৃষ্টির পানিতে ভিজতে ভিস্তে কত মানুষের দরওয়াজায় গিয়া মাথা দিয়া ঠেকাইছে একটা মানুষও দরওয়াজা খুলে নাই বিড়াল টারে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে মাথা একটা দরওয়াজায় আঘাত করছে মানুষ দরওয়াজার শক্ত দিছে অনেক দরওয়াজায় গেছে কোন দরওয়াজার মানুষ বিড়ালটারে আশ্রয় দেয় নাই বৃষ্টির পানিতে ভিজতে ভিজতে বিড়ালটা দুর্বল হয়ে গেছে শেষ সময় তোমার দরওয়াজায় আইসা দরওয়াজার সামনে মাথা দিয়া ঠেকা মারছে তুমি যখন দেখলা বিড়াল আল্লাহ পাকের এক মাখলুক আল্লাহ পাকের প্রাণী এটা আল্লাহ বানাইছে তুমি দয়া করে ভালোবেসে বিড়ালটার জন্য নিজের দরওয়াজাটা খুলে দিয়েছ সুবহান আল্লাহ বিড়ালটা ঘরে আসলো তুমি কাপড় দিয়া বিড়ালের শরীরের পানি মুইসা দিস এরপরে বিড়ালটারে দুধ পান করাইয়া তোমার গরম কম্বলের পাশে বিড়ালটা রাত্রিবেলা আমার দরবারে দোয়া করছে আল্লাহ বাইজি বিপদে পড়ে যাবে সব দরওয়াজা বন্ধ হয়ে যাবে ওই দিন তোমার রহমতের দরওয়াজাটা খুইলা দিও ওরে বাইজি কোনো দরওয়াজা তোমার জন্য খোলা নাই আজকে আসো আমার একটা ক্ষুদ্র প্রাণীর জন্য তুমি যদি তোমার দরওয়াজা খুলে দিতে পারো আজকে আমার রহমতের দরওয়াজা তোমার জন্য খুলে দিয়েছি আমল যদি ছোট হয় সেটাকে অবহেলা করতে নাই রাস্তায় হাঁটতেছেন একটা ইট পরে আসে মানুষের কষ্ট হয় ইট ফাল বলে আল্লাহর রাস্তায় সাদাকা করার স্বভাব হবে বিশ্বা মহিলা সারা রাত প্রতিদলায় থাই থাইকা চামড়া বিক্রি করছি সূর্যের তাপে নিজের শরীরটারে টারে ভাসায় দিছে সকাল বেলা বাড়ির দিকে যাওয়ার সময় কুত্তা বের করে কষ্ট পাইতেছে পানি নাই মহিলা চিন্তা করলো জীবনে অনেক পাপ করছি একটা ভালো কাজ করি নিজের পায়ে চামড়ার মুজা ছিল মুজা খুইলা ওই সমুদ্রের ভিতরে ডুবে বিয়া পানি মুজার ভিতরে ঢুকাইয়া এরপরে কুত্তার মুখের সামনে না মুজা চিপা চিপা পানি কুত্তারে পান করাইতেছে আল্লাহর কাছে এত ভালো লাগছে যাও জেনার যত পাপ আছে সব মাপ কইরা আল্লাহর ওলিদের খাতায় নামটা লেখা দিছি আল্লাহু সামাদ আল্লাহ বেনিয়াজ বে মুখাফিক কি কারে কেমনে ক্ষমা করবে এটা জানেন কে কখনোই মানুষকে ছোট চোখে দেখবেন না আজকের খারাপ আগামী কাল তওবা করে আপনার চেয়েও ভালো হয়ে যেতে পারে আবার আপনি আমি বেশি ভাব ধরি এমনও হতে পারে মৃত্যুর আগে কালে মানসিক নাও হতে পারে এজন্য কাউকে ছোট চোখে দেখা যাবে যাবে না রব্বুল আলামিন বলেন ফাম্মা মান তাগা সীমা লঙ্ঘনকারী হইও না কে সীমালঙ্ঘনকারী যে ব্যক্তি দুনিয়াকে প্রাধান্য দেয় আখেরাতকে প্রাধান্য দেয় না বাপ আর সন্তান বসে বসে মোবাইলে কার্টুন দেখে অথচ জামাত চলে যাচ্ছে নামাজের রক্ত চলে যাচ্ছে নামাজ আদায় করে না আল্লাহ কায়েফা আম্মান্তগ সীমালঙ্ঘনকারী স্ত্রীকে পর্দায় রাখে না রব বলেন লঙ্ঘনকারী সকালবেলা কোচিং এ পাঠায় প্রাইভেটে পাঠায় একটা বারের জন্য মেয়েটাকে বলে না তোমার উপরে নামাজ ফরজ ফজরের নামাজ আগে পড়তে হবে বাপ সন্তানের দিকে তাকাইয়া তৃপ্তির ঢেকুর গিলে কারণ সন্তান পরীক্ষায় পাশ করছে কিন্তু বাবা একটা বারের জন্য বলে না সন্তান দুনিয়ার পরীক্ষা দুনিয়ায় কাজে আসবে মরার পরে কাজে আসবে না তোমার উপরে পাশক্ত নামাজ পড়া ফরস কেন আদায় করলে না বাপ একটা বারো মুখ দিয়া বলে না এটাই হলো সীমালঙ্ঘনকারী বাবা